খোয়াই রামচন্দ্রঘাট বাতাপুরা গ্রামের একটি শুকুরের ফার্মে আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই ফার্মের 1 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত শুকর নিধনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে খোয়াই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কার্যালয়ে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের ডেপুটি ডাইরেক্টর প্রাণগোপাল দাস, অভিনগর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর জ্যোতির্ময় রায়, একাধিক প্রাণী চিকিৎসক, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস সহ স্থানীয় পুলিশ এবং স্থানীয় গ্রামগুলোর প্রধান উপপ্রধানরা। এই বৈঠকে সিদ্ধান্ত হয় শুক্রবার থেকে পশ্চিম সোনাতলার জামিরাপাড়া, পূর্ব রামচন্দ্রঘাটের বাতাপুরা এবং উত্তর রামচন্দ্রঘাটের নন্দীপাড়া এই তিনটি এলাকায় সকল শুকর নিধনের কাজ শুরু করা হবে। আর এজন্য কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন। 15 কেজি অবধি প্রতিটি শুকর নিধনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হবে 2200 টাকা করে, 40 কেজি অবধি দেওয়া হবে প্রতি শুকর পিছু 5800 টাকা এবং 100 কেজি অবধি প্রতি শুকর পিছু ক্ষতিপূরণ দেওয়া হবে 15000 টাকা। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আমরা কাল থেকে কালিং শুরু করব, 2টা টিমে সিদ্ধান্ত কালিং করবে নন্দীপাড়া আর এটার সঙ্গে একটা পাড়াতে। সবাই সর্বসম্মত রাজি হয়েছে, আবার সহযোগিত করবে, আমরা তাড়াতাড়ি যেতে আমরা এটা প্রচেষ্টা শেষ করতে পারি। কত কিলোমিটার কালিং হবে স্যার? 1 কিলোমিটার রেডিয়েশন যতগুলি পাড়া থাকে। আচ্ছা, যেই ফার্মটার বিরুদ্ধে অভিযোগ, এই ফার্মটার বিরুদ্ধে কি আপনারা কোনো অ্যাকশন নেবেন? আমরা এখনও পর্যন্ত কোনো গুগলতে লিখিত পাইনি, ওরা লিখিত দিলে তারপর আমরা গভর্নমেন্টের কাছে পাঠাবো, গভর্নমেন্টে এটা বিবেচনা করবো। স্যার, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইছিলাম, এই যে সোয়াইন ফ্লু, আফ্রিকান সোয়াইন ফ্লু, এটা মানব দেহের কোনো ক্ষতি করে কিনা? না, একদমই না, এটা শুকরেরই ওষুধ, এটা ডিএনএ ভাইরাস, তো এটা ডিএনএ ভাইরাস এবং শুকরের মধ্যেই হয় এই রোগটা, আর মানুষের মধ্যে এটার কোনো এই নেই, মানুষ নিশ্চিন্ত মনে খাওয়া মাংস খেতে পারে। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।